নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা শাড়ি ড্যাপিং শেয়ার করবো। আর আজকে শাড়ি ড্যাপিংটা রিসেপশনের দিন তোমরা কী ধরনের শাড়ি ড্যাপিং করবে সেটাই দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছি বিয়েতে কীভাবে তোমরা শাড়ি পরবে এবং কোন টাইপসের শাড়ি পরবে যেটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে শাড়িটা আমি এখানে একটা কাতান বেনারসি নিয়েছি। শাড়িটাকে প্রথমে আমরা ওপেন করে নেব, নেওয়ার পরে একদম ডান হাতের নিচ থেকেই কিন্তু আমরা শাড়িটাকে পেটিকোটের ভিতরে টাক করে নেব। আর এক্ষেত্রে তোমরা চাইলে একটু জুতো পরে শাড়িটা পরতে পারো, তাহলে তোমাদের লেন্থ বুঝতে খুবই সুবিধা হবে, পরে হাঁটা চলা করার সময় শাড়িটা উঁচু হবে না। তো দেখো, ডান হাতের নিচে আমি এখানে পেটিকোটের ভিতরে খুব সুন্দর করে টাক করি। যদি তোমাদের মনে হয় ওখানে শাড়িটা খুলে যেতে পারে ভারী শাড়ি, তাহলে যেখানে প্রথম তোমরা পেটিকোটের সঙ্গে টাক করেছো ওখানেই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও, তাহলে একদম সিকিওর থাকবে। এবার খুব টাইটভাবে টেনে সামনের দিকে এনে যেখানে প্রথমে তোমরা পেটিকোটের ভিতরে শাড়িটাকে টাক করেছিলে ঠিক সেখানেই টাকিং করে দেবে। দেওয়ার পরে পিছন দিকে অবশ্যই কিন্তু খুব ভালো করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমাদের দিতেই হবে, নাহলে কি ওই জায়গাটা উঁচু উঁচু থাকে, দেখতে ভালো লাগে না, মাজাটা অনেকটা মোটা মোটা লাগে। তো এখানে খুব ভালো করে এখানে টাকিং করে নেওয়ার পরে এখানে দেখে নিচ্ছে শাড়িটা উঁচু হয়ে গেছে কিনা। এক্ষেত্রেও কিন্তু অনেক সময় শাড়ি এখানে উঁচু হয়ে যায়। এবার আমরা ছোটো ছোটো করে মিডিলে শাড়িটা ধরে নিচ্ছি, চাইলে তোমরা ডাইরেক্ট কাঁচুলে চলে যেতে পারো, বাট আমি এখানে একটু ছোটো ছোটো করে ধরে নিই যাতে শাড়িটা উল্টে না যায়, অনেক সময় উল্টে যায় সেই জন্যে। এবার এখানে আমরা আঁচলটা রেডি করবো। আর আজকে আঁচলের পাড়ে দেখো যে ডিজাইনটা আছে ঠিক ততটুকুই আমি এখানে ভাঁজটা নেব, আর ওর থেকে বড়ো করবো না, তাহলে দেখতে ভালো লাগবে। এবং প্রথম ভাঁজটা আমরা একটু বড়ো করছি, তারপরের ভাঁজগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে করবো। আর আজকে দেখো ভাঁজটা খুব ইজিভাবে দেখাচ্ছি, এরকম পটপট করে ভাঁজ করে নেবে, দেবে কি সুন্দরভাবে তোমরা এই কুচিটা মানে আঁচলের কুচিটা রেডি করে নিতে পারবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা অনেকেই কমেন্ট করছো আমি একটু বেশিই নাকি কথা বলছি। দেখো, তোমাদের যাদের মনে হয় আমি বেশি কথা বলছি, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখো না, তার কারণ আমার কিছু দর্শক আছে যাদের আমার কথাটা ভালো লাগে এবং আমার শাড়ি ড্যাপিং ভালো লাগে। তো এটা আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখাচ্ছি আমার অডিয়েন্সকে, যে যারা পড়তে পারো শাড়ি তোমরা তো খুবই ভালো, যারা পড়তে পারে না তাদের জন্যই এখানে আমার দেখানো এবং তাদেরকে বুঝিয়ে বলার জন্যই আমি কথাটা বলি। আর তোমাদের যাদের ভালো লাগে না, তোমরা অনেকটাই যারা মনে করো যে আমরা তো খুবই জানি, ও তো ভালো দেখাচ্ছে না, ও বাজে দেখাচ্ছে, তো তোমরা দেখো না, তোমরা সত্যিই খুবই ভালো জানো। আমি ভালো জানি না, কিন্তু যতটুকু আমি জানি সেটাই আমি তোমাদেরকে না, যারা জানে না শুধু তাদেরকেই শেখানোর চেষ্টা করছি, আদার্স কাউকে নয়। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য এখানে কথাটা বললাম না। অনেকেই আছো তোমরা একটু ব্যাড কমেন্টস করছো, তো তাদের উদ্দেশ্য করেই বললাম, তোমরা অনেকটাই জানো, তাই আমার থেকে আর জানা বা শেখার তোমাদের কোনো প্রয়োজন নেই, তাই তোমরা দেখো না, প্লিজ ইগনোর দিস, ইগনোর করে তোমরা অন্য ভিডিও দেখো, বাট আমারটা দেখো না। কিন্তু আমার কিছু প্রিয় দর্শক আছে, আমার বাংলাদেশে কিছু দর্শক আছে যাদের কাছে আমি গ্রেটফুল, তারা আমার ভিডিও দেখে এবং কন্টিনিউ কমেন্ট করে, আমি তাদের উদ্দেশ্যেই ভিডিও পাঠাই, যারা আমাকে ভালোবাসে, যারা শিখতে চায় জিনিসটাকে। তো এখানে দেখলে কথা বলতে বলতে আঁচলটা রেডি হয়ে গেল। ওর উপরে আমি একটা শাড়ির পিন ব্যবহার করেছিলাম, দুটো করেছিলাম, তার কারণ নিচে আর একটা এখানে নিয়ে নেবো। তাই এবার ভাঁজগুলোকে দেখে দেখে এখানে আমি ধরে নিচ্ছি। তোমরা শাড়ি পিন ব্যবহার করবে, বিশেষ করে সেফটি পিনটা একটু ইগনোর করবে, তার কারণ অনেক সময় সেফটি পিন যখন আমরা পিন আপ করি শাড়ি থেকে ধরে সরু সুতো বার হয়ে আসে, সেক্ষেত্রে শাড়িটা নষ্ট হয়ে যায়। বারবার যদি সেফটি পিন ইউজ করো, তোমরা যদি এই ধরনের শাড়ির পিনগুলো ব্যবহার করো শাড়ি অনেকটা সেফ, কিছু মনে করো না, তার কারণ অনেকে আমাকে ব্যাড কমেন্টস করেছিল এই ভয়েসটা দেওয়ার জন্য, সেই জন্য তাদের উদ্দেশ্য করেই বললাম। কিন্তু আমার অনেক অনেক প্রিয় দর্শক আছে যারা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং কন্টিনিউ আমার ভিডিওটাকে দেখো, ভিডিও ফেলার পরপরই তোমরা দেখো এবং কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই 4-5 বছরের জার্নিতে তোমরা আমার সবসময় সাথে থেকেছো, পাশে থেকেছো, কারণ তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো বলেই আছো। আমি চেয়েছি তোমাদেরকে হেল্প করতে, আমি কোনো জ্ঞানমূলক এখানে জিনিস করছি না, কাউকে কিছু শেখাচ্ছি দেখাচ্ছি যাতে তারা শিখতে পারে, সেই জন্যই তারা দেখছে। অনেকেই আছে, তোমরা অনেকেই পারো, ভালো পারো, আমি হয়তো ভালো পারি না, বাট আমি যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছু মনে করো না তোমরা। তো এখানে দেখো বন্ধুরা, ভাঁজগুলো রেডি করার পরে অবশ্যই কিন্তু একটু হাত দিয়ে চেপে নেবে, আমি তো ভয়েস দেবই, তার কারণ আমার অডিয়েন্স ভয়েসটাই চায়, তো সেক্ষেত্রে আমি তাদের জন্যই ভয়েসটা দিয়ে যাব। তো এখানে দেখো হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটাকে রেডি করে নিয়েছি, বেশি বড় করবে না, চাইলে মেস ছুঁয়েও নিতে পারো। তারপরে শোল্ডারের পিছনে একদম পিছনের দিকে যতটা হাত যায় ব্লাউজের ভিতর থেকে বড় ধরনের একটা সেফটি পিন এখানে তোমরা পিন আপ করে নেবে। তারপরে এখানে যে ভাঁজগুলো ছিল একটু মানে সুন্দর করে হাত দিয়ে চেপে নিলে। তো তারপরে এখানে আমি কুঁচিটা রেডি করে নেব। আজকে কুঁচিটা দেখো আমি ডান হাতের সাইড থেকেই করছি,
তো এখানে প্রথমে ভাঁজটা আমি একটু বড়ই নেব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করেও ভাঁজ নিতে পারো। তো কুচির মাথাটা দেখতে পেলে ডান হাতের দিকে থাকবে। এখানে এই কুচির ডিজাইনটা কিন্তু খুব সহজ, যারা একদম পারো না, যে কুচি করতে খুবই অসুবিধা হয়, আঙুল ব্যথা করে ভারী ভারী এই শাড়িগুলোর কুচিগুলো ধরতে গেলে, তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের ডিজাইনটা করতে পারো, বা এই ধরনের কুচিটাও কিন্তু তোমরা করতে পারো। দেখো এখানে ভাঁজ করতে হবে না, জাস্ট একটু বড় বড় ভাঁজ নেবে, হাতে মানে আঙুলে ধরতে হবে না, একটু নিচের দিকে সমান করে দেখে নিলে, তারপর এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করে দিলে। এভাবে যে কটা ভাঁজ এখানে হচ্ছে তোমরা করে নেবে, আর যদি একটু বড় বড় করো তাহলে একটু কম ভাঁজ হবে, আর যদি একটু ছোটো ছোটো করো তাহলে অনেকগুলোই তোমাদের এখানে কুচিটা হবে। আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নিত্য নতুন শাড়ি ড্যাপিংয়ের ভিডিও দেওয়া আছে। বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশনে কীভাবে শাড়ি পরবে, লেহেঙ্গা স্টাইলে শাড়ি কীভাবে পরবে, এবং গায়ে হলুদে কী ধরনের নিউ মানে ডিজাইন তোমরা পড়তে পারো, সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা বিগিনার্স, তোমরা কীভাবে শাড়ি পরবে টিপস সহ ভিডিও দেওয়া আছে। অবশ্যই আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এবং আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে ভাঁজটা অনেকটাই বড় হয়ে গেছে বলে এখানে আমি আরও একটা ছোট্ট দেখে এখানে ভাঁজটা রেডি করে নেব। তোমাদের যদি মনে হয় না বড় আছে, ঠিক আছে, তো তোমরা পিছনেটা টাক করে নিতে পারো। আমার মনে হলো একটু বড় আছে, ওই জন্য একটু ছোটো করে নিলাম, ছোটো দেখে একটা কুচি করে নিলাম। এবার এটাকে পিছনে নিয়ে গিয়ে ব্লাউজের সঙ্গে বা পেটিকোটের সঙ্গে একটা সেফটি পিন দিয়ে অবশ্যই পিন আপ করবে। এই ক্ষেত্রে সেফটি পিন ব্যবহার করবে, না হয়তো কিন্তু এটা অনেক সময় খুলে যায়, সমস্যা হয়। এখানে দেখো ছোটো ছোটো করে ভাঁজটা ধরেছিলাম বলে এই সামনের দিকের ভাঁজগুলো কি সুন্দরভাবে এখানে হয় দেখো। আর তারপর এখানে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে বসে থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর এটা আরও প্রমিনেন্ট করার জন্য এখানে একদম উপরে ভাঁজটাকে সরিয়ে দুটো তিনটে ভাঁজ যতটুকু তোমরা ধরতে পারো নিজের দিকে ততটা নিয়ে এখানে ছোট্ট দেখে একটা সেফটি পিন এখানে পিন আপ করে নেবে। এটা উপর থেকে দেখা যাবে না এবং ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। একদম উপরে এখানে কিন্তু অনেক সময় ঢিলা লাগে, ফাঁকা লাগে, তো সেক্ষেত্রে এখানেও একটা আমি সেফটি পিন ইউজ করব। আর এখানে সেফটি পিনটাও কিন্তু সেম একইভাবে উপরের কাপড়টাকে সরিয়ে তলার কাপড় থেকে ব্লাউজ পর্যন্ত এখানে সেফটি পিনটা আমরা পিন আপ করবো। এক্ষেত্রে তোমরা যদি উপর থেকে না পারো, ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন নিয়ে এখানে কিন্তু তোমরা পিন আপ করে নেবে। অবশ্যই এখানে পিন আপটা করে নিতে হবে। দেখো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু টাইট ফিটিংস হবে, দেখতে সুন্দর লাগবে। এবার আঁচলটাকে আমরা সামনে আনবো, যে পিনগুলো তোমরা পিন আপ করে রাখবে সেগুলো আস্তে আস্তে ওপেন করে নেবে। এবার এখানে একটু ভাঁজগুলোকে তোমরা ঠিক করে নিতে পারো, যদি ঠিক থাকে খুবই ভালো, আর যদি ঠিক না থাকে একটু এখানে ভাঁজগুলোকে হাত দিয়ে এভাবে ঠিক করে নিয়ে একটু হাত দিয়ে চেপেও নিতে পারো, তাহলে ডিজাইনটা ভালো লাগে। আর এখানে আজকের ডিজাইনটা আমি বালার মতো করব, তো সামনের দিকে একবার দেখে নিচ্ছি, মেপে নেব কতটা বড় এখানে করব, বা তোমরা চাইলে পিছনে এভাবেও কিন্তু করে নিতে পারো। এভাবে নিয়ে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে, যদি তোমাদের অন্য কেউ সাহায্য করে। আর যদি তোমরা নিজেরা পরো আমার মতো, এরকম মেজারমেন্ট করে নিয়ে এখানে বালা মতো একটা রেডি করবে, করে ওর ভিতর থেকে একটা দেখতে পেলে গোল হলো, এর ভিতর থেকে একটা ছোট্ট সেফটি পিন পিন আপ করে দেবে, যেন সেফটি পিনটাও বাইরে থেকে না দেখা যায়। তো সুন্দর করে এখানে একটা সেফটি পিন পিন আপ করার পরে হাতের মধ্যে এখানে আমি দিয়ে নিয়েছি। একটু ছোট, একটু টাইট হয়েছিল বলে এখানে সমস্যা হচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হাতের মেজারমেন্ট দেখে এখানে পিন আপ করে নেবে, যদি কেউ সাহায্য করে তাহলে তো খুবই ভালো। তো এটা এখানে ঠিকঠাক করে নেওয়ার পরে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে বন্ধুরা, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা ওখানে বেল বাটনটাও একবার হিট করে রাখবে, অল বাটনটাকে হিট করে রাখবে, তাহলে যখন আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা অনেকেই কিন্তু লাইক শেয়ার করছো না, ওটা ঝটপট করে নাও। তার মধ্যে টাটা, দেখা হবে নতুন ভিডিও।